ডাব্লিউবি এক্সাম গাইক প্রাইমারি দু হাজার চব্বিশ প্রস্তুতি পূর্বে আজকে আমরা বাংলা পিডাগুজির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ তো গতকালকে আমি তোমাদেরকে ভাষার যে কম্পোনেন্টগুলো ছিল সেই ভাষার কম্পোনেন্টগুলো সম্পর্কে ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম তো গত দিনের ক্লাসে আমরা কী কী পড়েছিলাম একবার রিভিশন করে নিই কুইক রিভিশন দেখে নাও তাহলে গত দিনের ক্লাসে আমরা যেটা পড়েছিলাম দেখো গত দিনের ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা কী কী ছিল নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ছিল কি ফোনোলজি ঠিক আছে অর্থাৎ কি ধ্বনি ছিল দেখতে পাচ্ছ তাহলে কি ছিল প্রথমে ছিল ফোনোলজি ছিল তারপর নেক্সট দেখো কি ছিল তারপর নেক্সট যদি দেখি আমরা মরফিম এই মরফিম পড়েছিলাম মরফিম কাকে বলে বা কি জিনিস এটা পড়েছিলাম দ্বিতীয়ত পড়েছিলাম কি সিনট্যাক্স কি অর্থাৎ বাক্য বিন্যাস কি এটা পড়েছিলাম তারপর দেখি আমরা যদি চলে যাই আমরা পড়েছিলাম কি সিম্যান্টিক্স অর্থাৎ কি সেটাকে বলা হয় কি প্র্যাক অশব্দার্থ আর ডি নাম্বার যেটা পড়েছিলাম সেটা হচ্ছে প্র্যাগমেটিক্স বা এর প্রয়োগ তো এই তথ্যগুলো কালকে কিন্তু আমরা গতদিনে ক্লাসে পড়েছিলাম তো আজকের যেটা আমাদের মেনলি ক্লাস থাকছে সেটা হচ্ছে কি যেটা আমরা আজকে মেনলি ক্লাসে পড়ব সেটা হচ্ছে কি ভাষার ফাংশান অর্থাৎ ভাষার কি ফাংশান রয়েছে বা ভাষার কি পারপাস রয়েছে কি উদ্দেশ্য রয়েছে এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে ওকে তো তোমরা যারা অবশ্যই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করো রেগুলার ক্লাসগুলো করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা নতুন আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো এই যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারটিতে যোগাযোগ করবে তাহলে কিন্তু আমাদের ব্যাচ কোর্সে তোমরা ক্লাস করতে পারবে ওকে দেখো প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে বলে দেব ভালো করে মন্দির শোনো তো প্রথমত আমরা যদি দেখি তাহলে কি বলছি দেখো একজন মানুষের ভাব বা ধারণা অন্য মানুষের কাছে পৌঁছে যায় কিসের মাধ্যমে ভাষার মাধ্যমে তাহলে একজন মানুষ ধরো আমার যে মনের ভাব সেটা তোমার কাছে আমি পৌঁছে দেব কিসের মাধ্যমে সেটা অবশ্যই ভাষার মাধ্যমে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা কমিউনিকেশনের মাধ্যম ভাষা তাই যোগাযোগের মাধ্যম যেটা আমি তোমাদেরই বললাম যে ল্যাঙ্গুয়েজকে কি বলা হয় ল্যাঙ্গুয়েজকে বলা হয় ভাষার এক ধরনের মাধ্যম কিন্তু একজন মানুষ অন্য মানুষের সঙ্গে কেন যোগাযোগ করবেন তার উদ্দেশ্য কি আমি যে তোমার সঙ্গে কথা বলতে যাচ্ছি তার কি কোনো উদ্দেশ্য রয়েছে আমি কি আমার কোনো রকম উদ্দেশ্য ছাড়া কি আমি তোমার সঙ্গে কথা বলবো একদমই না তাহলে উদ্দেশ্য সম্পর্কিত অর্থাৎ কোন উদ্দেশ্যে আমি তোমার সঙ্গে কথা বলছি বা আমার কথা বলার কি পারপাস রয়েছে সেটাই হচ্ছে কি ভাষার ওকে তাহলে ভাষার ফাংশন বলতে কি বোঝায় ভাষান ফাংশন বলতে বোঝাচ্ছে ভাষা ব্যবহারের উদ্দেশ্যকে অর্থাৎ এ কথা বলার নিশ্চিত এটা একটা উদ্দেশ্য আছে তাহলে ভাষার কি রয়েছে ভাষার একটা উদ্দেশ্য রয়েছে তাহলে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এরকম যে ভাষার বৃত্তি বা ভাষার ফাংশন বলতে কি বোঝায় ভাষার বৃত্তি বা ভাষার ফাংশন বলতে বোঝাচ্ছে ভাষা ব্যবহারের উদ্দেশ্য তাহলে আমরা কোন পারপাসে ভাষাকে ব্যবহার করছি বোঝা গেল ক্লিয়ার তো তোমরা যারা দু হাজার চব্বিশের জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছ তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এখন অফার চলছে যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারটিতে যোগাযোগ করো এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো মক টেস্টও নিতে পারবে যদি তোমরা যদি মনে করো আমাদের ক্লাস ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব সেটাও তোমরা পেয়ে যাবে তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্টাক্ট করতে হবে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন দেওয়া নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নেক্সট দেখো ভাষার উদ্দেশ্য বা পারপাস অফ দ্য ল্যাঙ্গুয়েজ ভাষার বৃত্তি যেটাকে বলা হয় কি ফাংশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ বলছে ভাষার বৃত্তি ডিফারেন্ট ফাংশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ যে বিভিন্ন ধরনের যে ভাষার বৃত্তিগুলো রয়েছে এগুলো জানবো তাহলে ভাষার বৃত্তি মূলত আমাদের কয় রকম রয়েছে ভাষার বৃত্তি মূলত আমাদের রয়েছে তিন রকমের কী কী নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে তথ্যমূলক যেটাকে বলা হয় কি ইনফরমেটিভ বলা হয় দুই নাম্বার হচ্ছে ভাব প্রকাশমূলক অর্থাৎ এক্সপ্রেসিভ আর তিন নাম্বার হচ্ছে নির্দেশমূলক বা অনুরোধমূলক তাহলে ভাষার কয়টি আমরা বৃত্তি পেলাম মেনলি আমরা ভাষার তিন ধরনের মেনলি বৃত্তি পেলাম কয় ধরনের বলো আমরা ভাষার মেনলি তিন ধরনের পেলাম এক হচ্ছে কি ইনফরমেটিভ দুই নম্বর হচ্ছে এক্সপ্রেসিভ আর তিন নাম্বার হচ্ছে ডাইরেকটিভ মনে থাকবে তাহলে ভাষার বৃত্তি কয় প্রকার ভাষার বৃত্তি মেনলি তিন প্রকার এটা হচ্ছে বেসিক এগুলো কি এগুলো হচ্ছে বেসিক ঠিক আছে বেসিক হচ্ছে তিনটে এবার আমরা প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানবো দেখো প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি তথ্যমূলক বা ইনফরমেটিভ তথ্যমূলক বা ইনফরমেটিভ বলতে কি বোঝায় এক্ষেত্রে বক্তা বা লেখকের নিজস্ব অনুভূতির কোনো স্থান নেই মানে আমি ধরো কোনো একটা ইনফরমেশান দিচ্ছি এই ইনফরমেশনে আমার পার্সোনাল কোনো অপিনিয়ন থাকবে না আমার কোনো ইমোশন থাকবে না আমার কোনো অনুভূতি থাকবে না শুধু কি থাকবে ইনফরমেশান থাকবে সেটা কে বলবো তথ্যমূলক বোঝা গেল যেমন আমি তোমাদেরকে এখন বললাম যে ভারতের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদী এখানে কি আমার কি অনু মানে আবেগ আছে ধরো আমি ধরো কংগ্রেস সাপোর্ট করি আমি কংগ্রেস পার্টিকে ভালোবাসি কংগ্রেস পার্টিকে ভালোবাসি আমি কি এখন বলবো কখনো যে একজন ভারতের প্রধানমন্ত্রীর নাম নাম একজন বড় কংগ্রেস নেতার কখনো বলবো না কারণটা কারণ হচ্ছে এটা ইনফরমেটিভ এখানে আমার আবেগ ভালো লাগা ভালোবাসা কোনো প্রায়োরিটি পাবে না কোনো মূল্য তার থাকবে না অর্থাৎ শুধুমাত্র এখানে কি থাকবে কেবল কেবল ইনফরমেশন থাকবে জগতে চারপাশের সমস্ত তথ্য সেট বৈজ্ঞানিক অথবা অন্য যে কোনো ঘটনা হতে পারে যেমন দেখো পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমি কি এটা বলবো যে পঁচিশ তারিখ তো আমার ভালো লাগে না তাই আমি সেটাকে কুড়ি তারিখ করবো কুড়ি বৈশাখ কুড়ি বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন এই কথাটিকে আমি বলতে পারবো পারবো না কারণ এখানে কিন্তু আমার কোনো রকম আবেগ থাকবে না তারপর বলছে পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল তো আমার মনে দুঃখ হলো যে পৃথিবীতে এত জল প্রতি বছর বন্যা হচ্ছে সেজন্য আমি এটাকে বলবো পৃথিবীর দুই ভাগ স্থলে এক ভাগ জল এ কথাটা কি বলা যাবে কখনো যাবে না কারণ এখানে বক্তার কোনো আবেগ বা অনুভূতি বা পার্সোনাল কোনো অপিনিয়ন কিন্তু থাকবে না মনে থাকবে আর মনে রাখা দরকার এই যে ইনফরমেটিভ বা তথ্য সেটা হতে পারে ভুল বা হতে পারে সঠিক বোঝা গেল তাহলে যে ইনফরমেশনটা আমি দেবো সেই ইনফরমেশনটা ভুল হতে পারে বা সঠিক হতে পারে এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে তারপর দুই নাম্বার। দুই নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে কি ভাব প্রকাশমূলক বা যেটাকে আমরা বলবো কি এক্সপ্রেসিভ অর্থাৎ যেখানে বক্তা নিজের মনের ভাব প্রকাশ করতে পারে দেখো কি বলছে এক্ষেত্রে বক্তা হবে এটা ঠিক আছে বক কয়ত একার এক্ষেত্রে বক্তা বা লেখকের অনুভূতি বা ফিলিংস বিশেষ ভঙ্গি বা অ্যাটিটিউড প্রকাশ পায় অর্থাৎ যখন ধরো আমি কোনো কিছু বলবো কোনো কিছু বন্দনা দেব আমার ফিলিংসের সঙ্গে আমার অনুভূতির সঙ্গে সেটাকে আমরা কি বলবো ভাব প্রকাশমূলক অর্থাৎ পাঠক বা শ্রোতার মনে কোনো অনুভূতির উদ্রক হবে মানে তার মধ্যে একটা অনুভূতি কাজ করবে তার মধ্যে একটা ফিলিংসের কাজ করবে তারপর দেখো ইমোশনের কাজ করবে এটাকে আমরা কি বলবো ভাব প্রকাশমূলক বা এক্সপ্রেসিভ যেমন উদাহরণ দেখো আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরে না ধর আমি কোন একটা পাখি দেখেছি বা আমি কোনো দেখেছি আমি কোন পাহাড় দেখেছি সেই দৃশ্যটা দেখে আমার মনে হয়েছে যেন আমার মনটা জুড়িয়ে গেছে আমার মনটা জুড়িয়ে গেছে তখন আমি কি বলি আহ কি সুন্দর দেখতে অপূর্ব দেখো এখানে কিন্তু আমার মনের ভাবটা প্রকাশ পেয়েছে ওই জিনিসটা হতে পারে আমার কাছে সুন্দর তোমার কাছে অসুন্দর হতেই পারে বোঝা গেল অর্থাৎ এখানে যেখানে ফিলিংস বা পার্সোনাল ওপিনিয়ন কাজ করে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো ভাব প্রকাশমূলক বা এক্সপ্রেসিভ বোঝা গেল ক্লিয়ার তারপরে তিন নাম্বার দেখো তিন নাম্বার মাথায় রাখবে তিন নম্বর তিন নম্বর বলছে নির্দেশমূলক বা অনুরোধমূলক তাহলে নির্দেশমূলক বা অনুরোধমূলক বা ডাইরেক্টলি বলতে কি বোঝায় এখানে কোনো রকম তথ্য থাকে না তাহলে নির্দেশমূলকের ক্ষেত্রে কি থাকে নির্দেশমূলকের ক্ষেত্রে কোনোরকম তথ্য থাকে না কেবলমাত্র নির্দেশ থাকে কি থেকে কেবলমাত্র ডাইরেকশন থাকে বা নির্দেশ থাকে যেমন দরজাটি বন্ধ করো আমি এই বাচ্চা দরজাটি বন্ধ করো এই আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো এই যে হুকুম করছি এই হুকুম করাটাকে বা আদেশ করাটাকে অনুরোধ করাটাকে আমরা কি বলবো নির্দেশমূলক বা অনুরোধমূলক বোঝা গেল ক্লিয়ার নেক্সট দেখো নেক্সট যেটা বলছে রোমান জ্যাকসবন উল্লেখিত ছয়টা বৃত্তি তাহলে ভাষার বৃত্তি সম্পর্কে বলতে গিয়ে রোমান তিনি ছটি বৃত্তির কথা বলেছেন তিনি একজন রুশ বিজ্ঞানী ছিলেন কোথাকার বিজ্ঞানী ছিলেন তিনি একজন রুশ বিজ্ঞানী রোমান জ্যাকসন ভাষার ছয়টি বৃত্তি কথা বলেছেন ঠিক আছে ক্লিয়ার দেখো কি কি একটা হচ্ছে বস্তু ঘটনার নির্দেশ বা রেফারেন্সিয়াল দুই নাম্বার বলছে কি ইমোটিভ বা উচ্চারণমূলক তিন নম্বর বলছে কি কনেটিভ বা আবেদন নিবেদনমূলক চার নম্বর বলছে কি প্যাথিক বা সামাজিক পাঁচ নম্বর হচ্ছে কি মেটালিঙ্গুয়াল বা যেটাকে বলা হয় অধিভাষামূলক আর ছয় নম্বর বলছে পোয়েটিক বা কাব্যসুহময় তাহলে এই যে ছটা নাম বললাম এই ছটা নাম কিন্তু ভালো করে মুখস্থ করবে কারণ এখান থেকেও পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি রোমান জ্যাকসবন বলেনি তাই ছটা অপশনের মধ্যে ভালো করে মাথায় রাখতে হবে বোঝা গেলো ক্লিয়ার তো তোমরা যারা দু হাজার চব্বিশের জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ ডাব্লিউ বি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এখন অফার চলছে যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারটিতে যোগাযোগ করো এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে থাকছে তোমাদের সঙ্গে এমসি থাকছে প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো মক টেস্টও নিতে পারবে যদি তোমরা যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব সেটাও তোমরা পেয়ে যাবে তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্টাক্ট করতে হবে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন স্ক্রিন দেওয়া নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল টু ওয়ান সেভেন চলো নেক্সট দেখো এবার প্রত্যেকটা পয়েন্টকে আমাদেরকে ডিটেলসে কিন্তু পড়তে হয় প্রত্যেকটা পয়েন্ট বলছে বস্তু ঘটনার দিক নির্দেশ যেটাকে ইংরেজিতে কি বলছে রেফারেন্সিয়াল তাহলে বলতে কি বোঝায় বা বস্তু ঘটনার নির্দেশ বলতে কি বোঝায় দেখো বলছে ভাষার এই বৃত্তি বা ফাংশন বেশি ব্যবহার করা হয় যদি পরীক্ষায় প্রশ্ন আসে রোমান জ্যাকসবনের মতে নিচের থেকে কোন ফাংশনটি বা নিচের কোন ভাষার বৃত্তিটি সব থেকে বেশি ব্যবহার করা হয় সেটা আনসার হবে কি রেফারেন্সিয়াল বা বস্তু ঘটনার দিক নির্দেশ এসব ক্ষেত্রে কোনো বন্ধু বা ঘটনার প্রতি নির্দেশ করা হয় ঠিক আছে এক্ষেত্রে কোনো বন্ধু বা ঘটনার প্রতিকে নির্দেশ করা হবে যেমন দেখুন আমি পৃথিবীকে নির্দেশ করে বলছি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে ভালো করে বোঝো এখানে আমি কি বলছি পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরে আর এটা কি হবে এটা হবে ইনফরমেটিভ এটা কি হবে ইনফরমেটিভ মনে থাকবে এটা ইনফরমেটিভ বা তথ্যমূলক অর্থাৎ যখন কোনো কিছুকে আমরা নির্দেশ করে বলবো সেটাকে আমরা কি বলবো রেফারেন্সিয়াল তারপর দুই নাম্বার দেখো দুই নাম্বার যেটা বলা হয়েছে সেটা যে উচ্চারণমূলক বা মোটিভ কি বলছে ইমোটিভ বলা হয় ইমোটিভ মানে কি দেখো আপন মনের শব্দ যখন আপন মনের শব্দ বাক্য প্রয়োগ করে মনের আবেগকে প্রকাশ করা হয় অনেকটা নিজ যেন নিজের সঙ্গে কথা বলা আমরা অনেক সময় বলি না যে না না আমাকে ভালো করে পড়তে হবে সামনে পরীক্ষা আছে আমাকে পরীক্ষা পাশ করতেই হবে এবার আমাকে পরীক্ষা পাশ করতেই হবে এই যে আমরা অনেক সময় নিজেদের সঙ্গে নিজেরা কথা বলছি এটাকে কি বলছে এটাকে বলছে ইমোটিভ বা উচ্চারণমূলক অর্থাৎ যখন কোনো বক্তা বা কোনো ব্যক্তি বা কোনো শিশু যখন নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য নিজের সঙ্গে কথা বলে সেটাকে কি বলা হয় ইমোটিভ বলা হয় কি বলছে দেখো উপস্থিত কেউ শুনলো বা শুনলো না তা তা সেটা গুরুত্ব পায় না আমি যখন নিজের সঙ্গে কথা বলবো সেটা কে শুনলো বা শুনলো না সেটা ডাজেন্ট ম্যাটার যেমন বলছে দ্বিতীয় দৃশ্যে ছেলেটি ঘরে বসে খেলনা দেখতে দেখতে সে কথাগুলো বলছে সেগুলো ভাষার উচ্চারণমূলক ভিত্তি। ঠিক আছে এই হচ্ছে কথা যে আমরা অনেক সময় যে ঘরে বসে বসে নিজেদের সঙ্গে নিজেরা কথা বলি ভাবি সেগুলোকে আমরা কি বলবো উচ্চারণমূলক নেক্সট তিন নাম্বার তিন নম্বর বলছে কি আবেদন বা নির্দেশমূলক বা কোয়ালিটিভ এটা কি দেখো এক্ষেত্রে বক্তা অন্য কাউকে কোনো নির্দেশ দেয় বা আবেদন জানায় যেমন আমি বললাম আমাকে এক গ্লাস জল এনে দাও একটু জল দাও এদিকে এসো এগুলোকে এগুলো হচ্ছে কোয়ালিটিভ বা নির্দেশন বা নির্দেশমূলক চার নম্বর দেখো চার নম্বর কি বলছে চার নম্বর বলছে সামাজিক বা ফ্যাটিক সামাজিক ক্ষেত্রে মানুষের সঙ্গে মানুষের প্রাথমিক যোগাযোগের সেতু এটি তাহলে একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষ যে যোগাযোগ করবে তার প্রাথমিক সেতু কোনটা সামাজিক সামাজিক তাহলে একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষ যে যোগাযোগ করবে কথোপকথন করবে আলাপ আলোচনা করবে এটা কিসের মাধ্যমে সেটা হচ্ছে সামাজিকের মাধ্যমে কারোর সঙ্গে দেখা হলে যখন কেউ বলেন হ্যালো কেমন আছেন আমরা অনেক সময় হ্যালো কেমন আছেন আমরা তো বলি এই শুনতে পাচ্ছো শোনো 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 এইভাবে যে ডাকছি এটা কিসের জন্য তার সঙ্গে আলাপ আলোচনা করার জন্য অর্থাৎ এটা একটা সামাজিক সামাজিক বৃত্তি অর্থাৎ এটাকে বলা বলা হয় হয় ফ্যাটিক অথবা সেলুনে চুল কাটতে গিয়ে আমরা যখন পাশের উদ্দেশ্য করে বলি যে আজকে গরম পড়ছে তাই না বলুন আমরা দেখবে অনেক সময় বসি দিয়ে বলি না যে আজকে খুব গরম পড়ছে তাই না বলুন এগুলো। যখন আমরা এই কথাটা বলছি তার কারণটা কি কারণ হচ্ছে একজন আরেকজনের সঙ্গে কথোপকথন করতে চাইছে বোঝা গেল ক্লিয়ার পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর বলছে অধিভাষামূলক তো অধিভাষামূলক বা মেটালিঙ্গল বলতে কী বোঝায় যখন আমরা ভাষা বা ভাষা কেন্দ্রিক যে কোনো বিষয় নিয়ে কথা বলা হয় অর্থাৎ আমাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে ভাষা রয়েছে ভাষার কোনো বিষয়কে নিয়ে যখন আমরা কথোপকথন করবো সেটাকে আমরা বলবো অধিভাষণ যেমন দেখো ভাষার বৃত্তি বলতে কি বোঝায় আমি জিজ্ঞেস করলাম ভাষার বৃত্তি বলতে কী বোঝায় সন্ধি কাকে বলে সমাজ কাকে বলে সমাজ ও সন্ধির মধ্যে পার্থক্য কি বাংলায় পাঁচটি উপভাষার নাম আছে নাম বলো এগুলো কি এগুলো সবই কিন্তু আমাদের কিসের মধ্যে পড়ছে অধিভাষামূলক অর্থাৎ ভাষাকে নিয়ে যখন আমরা পরিচর্যা করব। ছয় নম্বর দেখো ছয় নম্বর বলছে কাব্যসমূহময় বা পোয়েটিং এটা তেমন কিছু নয় যখন আমরা ধরো দৈনন্দিন জীবনে কথা বলি বা কোনো কিছু আলাপ আলোচনা করি যদি আমরা সেটাকে কাব্যের মতো অর্থাৎ কবিতার মতো করে যদি আমরা উপস্থাপন করতে পারি সেটাকে বলা হয় কি কাব্য সুষম্যবয় যেমন বলছি দেখো কবির কবিতা নয় সাধারণ ভাষার প্রয়োগ যখন কবিতার মতো সুন্দর হয়ে ওঠে তখন তাকে কি বলা হয় ভাষার কাব্যসূম যেমন আমরা অনেক সময় কথা বলি না খুব সুন্দর করে গুছিয়ে কবিতার মতো করে সেটাকে বলছে কি ফয়েডি বাক্যের সাধারণ গঠন প্রকৃতি ভেঙে দিলে অনেক সময় বাক্যটি অনেক সুন্দর হয়ে উঠতে পারে সত্য কেনাও সহজরে সত্য কেনা সহজভাবে সহজভাবে এই বাক্যটি একটু পরিবর্তন করে বলা যায় সত্য দেখো এই যে বাক্যটা আছে সত্য কেনাও সহজে এটাকে আমরা কি করলাম কবির ভাষায় লিখলাম কবির ভাষায় কি লিখলাম সত্য রে লাও সহজে এই ভাষাগুলোকে আমরা কি বলবো কাব্য সুষমা ময় বোঝা গেল ক্লিয়ার চলো নেক্সট দেখো নেক্সট এবার আমরা পড়বো কি আবার পড়বো কি ভাষা ফাংশন এবার দেখো এতক্ষণ আমরা মানে কি রোমান জ্যাকবনের সঙ্গে পড়লাম এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি মাইকেল হ্যালিডে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাইকেল হ্যালিডের তথ্যগুলো আমরা পড়বো দেখো দেখো মাইকেল হ্যালিডে ভাষার একাধিক ফাংশনের কথা বলেছেন তো মাইকেল হ্যালিডে মূলত সাত প্রকার কয় প্রকারের সাত প্রকারের কথা বলেছেন প্রথম যেটা রয়েছে কি যান্ত্রিক বা ইনস্ট্রুমেন্টাল এখানে কি হচ্ছে ব্যক্তি ভাষার সাহায্যে জিজ্ঞাসা করে অর্থাৎ কোনো কিছু জিজ্ঞাসা করে সেটাকে বলছে কি যান্ত্রিক প্রক্রিয়া যেমন আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে আমি কি জল পান করতে পারি এই যে কথাটা আমি বললাম সেটাই কি বলছে ইনস্ট্রুমেন্টাল বোঝা গেল বা ধরো একটা বলছে কি রেগুলেটরি দুই নাম্বার কি দুই নাম্বার বলছে রেগুলেশন করা রেগুলেশন মানে কি নিয়ন্ত্রণ করা বলছে অন্যের আচরণ করে নিয়ন্ত্রণ করতে ভাষা ব্যবহার করা হয় সেটাকে বলছে কি রেগুলেটরি যেমন শিক্ষক মহাশয় ছাত্রকে বললেন চুপ করে বসো এই যে চুপ করে বস কথাটি বললাম কারণ বাচ্চাটা হট্টগোল করছিল। এই যে চুপ করে বসলাম মানে বাচ্চাটিকে নিয়ন্ত্রণ করলাম তাই এটাকে আমরা কি বলবো রেগুলেটরি তিন নাম্বার দেখো তিন নাম্বার বলছে পারস্পরিক মিথস্ক্রিয়া বা ইন্টারঅ্যাকশনাল কি বলছে ইন্টারঅ্যাকশনাল ইন্ট্রাকশনাল জিনিসটা বোঝো পারস্পরিক সম্পর্ক বজায় রাখার জন্য ভাষা ব্যবহৃত হয় যেমন বন্ধুকে তার শুভ জন্মদিনের শুভেচ্ছা জানালাম বা আমি যখন তোমার সঙ্গে কথা বলবো সেটাকে বলবো কি ইন্ট্রাকশানাল কি বলবো তাহলে একজন ব্যক্তি যখন অন্য একজন ব্যক্তির সঙ্গে আলাপ পরিচয় করবে সেটাকে আমরা কী বলবো ইন্ট্রা অ্যাকশনাল আর ইন্টারঅ্যাকশানাল ইন্টারপার্সানাল কাকে বলছে ইন্টারপার্সানাল প্রথমে যেটা পড়লাম সেটা হচ্ছে কি ইন্ট্রা প্রথমে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে ইন্ট্রা দ্বিতীয় যেটা পড়বো সেটা হচ্ছে ইন্টার ইন্টার মানে কি ইন্টার মানে যে যখন আমি নিজের সঙ্গে নিজেই কথা বলবো যেমন আমি এই মুহূর্তে খুব আনন্দ পাচ্ছি আমি বলি না বাহ মুভিটা দেখে খুব আনন্দ পেলাম মনে মনে বলি এই যে মনে মনে কথা বলছি অর্থাৎ নিজের সঙ্গে নিজে যখন কথা বলবো সেটাকে আমরা কি বলবো ইন্টার পার্সোনাল মনে থাকবে ক্লিয়ার তারপর নেক্সট চার নাম্বার দেখো তারপর নেক্সট দেখো কত নাম্বার আছে এটা হয়তো বলছে আবিষ্কার বা হিউরিস্টিক তাহলে আবিষ্কার বা হিউরিস্টিক বলতে কি বোঝায় ভাষা অনেক সময় জিজ্ঞাসার মধ্যে দিয়ে আবিষ্কারমূলক কাজ করে অনেক সময় দেখবে আমরা কোনো কিছু জিজ্ঞাসা করার মধ্যে দিয়ে আবিষ্কার করি যেমন আমি তোমাকে বললাম যে এডসের নিরাময়ের কি কোনো ওষুধ আছে এটা আমি জিজ্ঞাসা করলাম কিন্তু আমি জানি যে এডসের কোনো ওষুধ নেই তবুও আমি সেই জিনিসটাকে আবিষ্কার করার চেষ্টা করছি তারপর নেক্সট বলছে কাল্পনিক বা ইমাজিনেশন ব্যক্তি যখন কিছু কল্পনা করে তখন ভাষার কাল্পনিক কাজ দেখা যায় তাহলে ব্যক্তি যখন কোনো কিছুকে কল্পনা করে ইমাজিনেশন করে সেটাকে কি বলছে ভাষার কাল্পনিক যেমন দেখো বলছে মেঘের আকাশে তুমি বিচরণ করেছো এর ওপর একটি নিবন্ধ লেখো অর্থাৎ ধরো তোমাকে বললাম যে তুমি ধরো কলকাতায় বেড়াতে গেছো তুমি কোনোদিন কলকাতায় যাওনি আমি বললাম যে তোমরা ধরো কলকাতায় বেড়াতে গেছো সেখানে চিড়িয়াখানা দেখতে গেছো তো চিড়িয়াখানায় কি কি দেখলে সেটা তোমরা ভেবে ভেবে লেখো বাচ্চারা চিড়িয়াখানায় যায়নি কিন্তু চিড়িয়াখানা সম্পর্কে তার ধারণা আছে এই ব্যাপারে তারা লিখতে পারলো তার মানে এখানে বাচ্চার ইমাজিনেশন পাওয়ার ডেভেলপ করা হচ্ছে তারপর নেক্সট বলছে ঠিক আছে তো তারপর দেখো তথ্যগত তথ্যগত বা ইনফরমেশনাল বলছে তথ্য সংক্রান্ত ব্যাপারে ভাষার ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায় যেমন বর্তমানে আমাদের দেশের জনসংখ্যা কত আমি জিজ্ঞাসা করলাম আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কী পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কী এগুলো ইনফরমেশান তাই এগুলোকে কী বলা হয় তথ্যমূলক বলা হয় তো টোটাল ছিল সাতটা আমাদের ভাষার বৃত্তি মনে থাকবে ক্লিয়ার এই পর্যন্ত থিওরি এরপরে কিছু এমসিকিউ রয়েছে চলো এমসি কিউগুলো করি এবং তোমরা সেগুলোর আনসার করার চেষ্টা করো ঠিক আছে চলো তো তোমরা যারা দু হাজার চব্বিশের জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছ তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ ডাব্লিউ বি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এখন অফার চলছে যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো ওয়ান সেভেন এই নাম্বারটিতে যোগাযোগ করো এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে এছাড়া যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো মক টেস্টও নিতে পারবে যদি তোমরা যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেবো সেটাও তোমরা পেয়ে যাবে তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্টাক্ট করতে হবে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল স্ক্রিন দেওয়া নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন বলছে দেখো ভাষার বৃত্তি বলতে কি বোঝো ভাষার বৃত্তি বলতে কি বোঝায় ভাষার ব্যবহারকে বোঝায় ভাষার উদ্দেশ্যকে ভাষার অর্জনকে আর ভাষার বিকাশকে তাহলে এখানে সঠিক আনসার হবে ভাষার বৃত্তি বলতে ভাষার উদ্দেশ্যকে বোঝায় অপশন নাম্বার বি হচ্ছে কারেন্ট দুই নাম্বার পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল এখানে কোন ভাষা বৃত্তিটি রয়েছে ভাব প্রকাশমূলক নির্দেশমূলক অনুরোধমূলক আর তথ্যমূলক তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি তথ্যমূলক তিন নম্বর ভাব প্রকাশমূলক ভাষাবৃত্তির একটি উদাহরণ যেখানে মনের ভাব প্রকাশ পাবে বাইরে যেও না এটা তো নির্দেশমূলক আমি চাইনা সে আসুক পাহাড়টা দেখে মন ভরে গেল আমার মা নেই তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি পাহাড়টা দেখে মন ভরে গেল চার নম্বরটা জ্যাকশন উল্লেখিত প্রথম ভাষাবৃত্তিটি কি তাহলে জ্যাকশনের উল্লেখিত প্রথম ভাষাবৃত্তি হচ্ছে বস্তু ও ঘটনার দিক আবেদনমূলক সামাজিক আর অধিভাষামূলক তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার বস্তু বা ঘটনার দিক নির্দেশমূলক মনে থাকবে পাঁচ নাম্বারটা জ্যাকসন উল্লেখিত উচ্চারণ বা ইমোটি ভাষাবৃত্তির একটি উদাহরণ আমায় থাকতে দে এদিকে এসো মরণ যাবিত যা এই যে কথাগুলো আমি বলছি এখানে বলছে কি এখানে বলতে চাইছে যে নিচের কোনটি ইমোটি ভাষাবৃত্তির মধ্যে পড়ছে আনসার করো প্রত্যেকে তাহলে এখানে সঠিক আনসার কি হবে একদম কারেক্ট প্রত্যেকে সঠিক আনসার দিচ্ছ এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার সি মরণ আমরা অনেক সময় বলি আহ কি মরণ এই কথাটা এভাবে বলি তাহলে এখন যখন আমরা নিজেদের সঙ্গে নিজেরা কথা বলবো সেটাকে বলবো ইমোটিভ মনে থাকবে চলো ছয় নাম্বার। ছয় নম্বর প্রশ্ন বলছে এই যে কোথায় চললে এই যে কোথায় চললে এক্ষেত্রে বক্তা প্রশ্ন জিজ্ঞাসা করলেন তামাশা করলেন প্রাথমিকভাবে কারোর সঙ্গে যোগাযোগ করতে চাইলেন আর কুশল বিনিময় করলেন অর্থাৎ কুশল কামনা করলেন তাহলে এখানে সঠিক আনসার কি হবে অপশন নাম্বার সি অর্থাৎ এই যে কোথায় চললেন তার মানে আমি তার সঙ্গে কিছু কথা বলতে চাইছি নাম্বার সি হচ্ছে নাম্বারটা বাংলা ভাষার সাতটি মৌলিক স্বরধ্বনি আছে এখানে যে ভাষা ভিত্তিটি খুঁজে পাওয়া যায় তা হলো তথ্যমূলক বর্ণনামূলক পরিচয় জ্ঞাপন আর অধিভাষামূলক দেখো বাংলা ভাষায় যে সাতটা মৌলিক আছে শব্দ ধ্বনি রয়েছে সেটা হচ্ছে অধিভাষামূলক অর্থাৎ কোন একটা ভাষা রিলেটেড আমরা জিনিস পড়ছি সেটাকে বলছে অধিভাষামূলক আট নম্বরটা কাব্য সুষমাময় বা পোয়েটিক ভাষাবৃত্তির উদাহরণ কোনটি সত্যরে লাও সহজে সত্যকে সহজভাবে লাও সত্য ঘটনাকে সহজভাবে নাও আর অপশন নাম্বার বলছে সত্য কথা সহজভাবে নাও তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ রে লাও সহজে মনে থাকবে নিচের কোনটি কাব্য সুষমাময় সেটা হবে অপশন নাম্বার এ সত্যরে লাও সহজে নয় নাম্বারটা হ্যালেডে ভাষা ভিত্তির কয়টি কথা বলেছেন ছয়টি নয়টি সাতটি পাঁচটি কি হবে আনসার নাম্বার সি সাতটি আমাকে একটা নরম বালিশ দাও আমাকে একটা নরম বালিশ দাও এটা কি হবে এটি যে ধরনের ভাষা ইনস্ট্রুমেন্টাল রেগুলেটরি ইন্টারপার্সোনাল আর ইমাজিনেটিভ তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ ইনস্ট্রুমেন্টাল বোঝা গেল তাহলে ইনস্ট্রুমেন্টালটাকে আমরা কি বলবো আমাকে একটা নরম বালিশ দাও এগারো নম্বরটা ভাষার বৃত্তি বলতে কি বোঝায় শিশুর ভাষা শিকার হাতিয়ার শিশুর ভাষা অর্জন করা হাতিয়ার শিশুর প্রয়োজন বা চাহিদা পূর্ণ হাতিয়ার আর শিশুর ভাষা প্রয়োগের হাতিয়ার তাহলে এখানে সঠিক অপশন নাম্বার সি শিশুর প্রয়োজন বা চাহিদা পূরণ করা একটি হাতিয়ার হচ্ছে ভাষার বৃত্তি অপশন নাম্বার সি নেক্সট বারো নম্বর ভাষার বৃত্তি শিক্ষণের ক্ষেত্রে যে পদ্ধতিটি সব থেকে কার্যকারী ভাষাবৃত্তির সঙ্গে শব্দ যুক্ত শেখানো ভাষাবৃত্তির সঙ্গে যুক্ত ব্যাকরণ শেখানো অপশান নাম্বার সি বলছে বিষয় নির্বাচন করে পরিস্থিতি তৈরি করা তাহলে ভাষার ভিত্তিতে নিজের কোনটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অপশান নাম্বার সি বিষয় নির্বাচন করে পরিস্থিতিকে তৈরি করা তেরো নম্বরটা ভাষার তিনটি মৌলিক বৃত্তি রয়েছে কি কি দেখো একটা ইনফরমেটিভ এক্সপ্রেসিভ আর ডাইরেক্টিভিটি ইনফরমেটিভ এক্সপ্রেসিভ আর ইমাজিনেটিভ ইমাজিনেটিভ তো হবে না এক্সপ্রেসিভ ইমাজিনেটিভ হবে না তাহলে এখানে সঠিক আনসার কি হবে অপশন এ এক্সপ্রেসিভ এবং নাম্বার হচ্ছে এবংেক্ট চোদ্দ নাম্বারটা ডাইরেকটিভ ভাষা ভিত্তি মানে ডাইরেকটিভ মানে নির্দেশ করা তথ্য থাকে অনুভূতি আবেগ থাকে বর্ণনা থাকে নির্দেশ বা অনুরোধ থাকে তাহলে এখানে সঠিক আনসার অপশান নাম্বার ডি নির্দেশ বা অনুরোধ থাকে পনেরো নাম্বারটা ভাষার যে বৃত্তিটি বেশি ব্যবহৃত হয় সেটি হচ্ছে রেফারেন্সিয়াল দুই নাম্বার হচ্ছে কি ইমোটিভ কোনো কোনোটাই নয় আর পোয়েটিক তাহলে হবে এক্ষেত্রে রেফারেন্সিয়াল রেগুলেটরি ভাষা বৃত্তির ক্ষেত্রে কি হয় শিশু খাদ্য চাই জ্ঞান অর্জন করতে চাই অন্যের আচরণকে নিয়ন্ত্রণ করতে চাই আর অন্যের কথা শুনতে চাই তাহলে রেগুলেটরি মানে কি নিয়ন্ত্রণ করা কি অপশন নাম্বার সি অন্যের আচরণকে নিয়ন্ত্রণ করতে চাই সতেরো নম্বরটা আত্মপ্রকাশমূলক ভাষা ভিত্তির ক্ষেত্রে শিশু শিশু নিজের নিজের জানায় খাদ্য কামনা করেন করে করে অন্যকে নিজে জ্ঞানের প্রকাশ করে তাহলে আত্মপ্রকাশমূলকটা কি শিশু নিজের মতামতকে জানানো অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট তো টোটাল আমাদের এই সতেরোটা প্রশ্ন আলোচনা করলাম ঠিক আছে সতেরো মধ্যে কত হয়েছে জানিয়ে দাও পুরো চ্যাপ্টারটা কমপ্লিট আর তোমরা যারা এখন আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নাওনি নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করো তাহলে আমাদের ব্যাচ কোর্স সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবে ওকে থ্যাংক ইউ তো তোমরা যারা দু হাজার চব্বিশের জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ ডাব্লিউ এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এখন অফার চলছে যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু সেভেন এই নাম্বারটিতে যোগাযোগ করো এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে থাকছে তোমাদের সঙ্গে এমসি থাকছে প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো মক টেস্টও নিতে পারবে যদি তোমরা যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব সেটাও তোমরা পেয়ে যাবে তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন স্ক্রিন দেওয়া নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন